নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ বিশ্বাস আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ফ্রি জব প্রোভাইডার ইউটিউব চ্যানেল এস অ্যান্ড এস সলিউশন ইউনিট তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বাড়িতে বসে কাজ করার সুবর্ণ সুযোগ নিয়ে তো পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর যেখানে ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে ঘরে বসে কাজ করার সুযোগ নিয়ে আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশান থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করে নিতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে কাজের জন্যে রকম টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু কাজ পেয়ে যাবেন তো প্রতিনিয়ত এরকম ফ্রি জবের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা বিভিন্ন রকম ফ্রি জব আপডেট নোটিফিকেশান সবার আগে পোস্ট করে থাকি তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমরা কিন্তু ওয়েবসাইটে চলে এসেছি মিন এখানে ওয়ার্ক ফ্রম হোম যে জবের ডিটেলস রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আমরা এখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন বাড়িতে বসে আপনারা কাজ করতে পারবেন এখানে কিন্তু বিগ অপরচুনিটি রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে চাকরি তো বিভিন্ন রকমের চাকরি কিন্তু থাকে অনেকে দেখবেন টাকা নেয় বাট আমরা কিন্তু সমস্ত রকম ফ্রি জব আপডেট নোটিফিকেশান সবার আগেই পোস্ট করি তো ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে স্যালারি কিন্তু এখানে মোটামুটি ভালো স্যালারি দেওয়া হচ্ছে এখানে কিন্তু সব জেলা থেকে আবেদন করতে পারবেন আপনি পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশান থেকে আপনি আবেদন করতে পারবেন এবং বাড়িতে বসেই কিন্তু আপনারা লাইফ টাইম এখানে কাজ করতে পারবেন তো স্টেপ বাই স্টেপ দেখে নেবো এখানে কী আছে দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট ওয়ার্ক ফ্রম হোম জব দু হাজার বাইশ তো ফ্লিপকার্ট কোম্পানির ডেজিগনেশান অবশ্যই আপনারা একবার গুগলে সার্চ করে দেখে নেবেন যেহেতু কোনো কোম্পানিতে কাজে যাওয়ার আগে কোম্পানির ডেজিগনেশান আপনাদেরকে ভালোভাবে জেনে নেওয়া উচিত নেক্সট কেছে জব ডেসক্রিপশন আপনারা দেখতে পাচ্ছেন গেটিং ফ্রম টেক মাহিন্দ্রা তো টেক মাইন্দ্রা কোম্পানির তরফ থেকে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে এবং টেক মাহিন্দ্রা কোম্পানির ডেজিগনেশানও অবশ্যই আপনারা একবার গুগলে সার্চ করে দেখে নেবেন তো এখানে আপনাদেরকে ভয়েস প্রসেস ক্যান্ডিডেট হিসেবে নিয়োগ করা হবে তো ভয়েস প্রসেসে কী কাজ করবেন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট কেছে এখানে দেখতে পাচ্ছেন ডেজিগনেশান কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট সি এস এ তো কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট হিসেবে আপনাদেরকে কাজ করতে হবে জব রোল কি থাকবে তো নেক্সট পেজে আমরা দেখে নেব কী আছে জব প্রোফাইল আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি কাজ করতে হবে তো এখানে আমি আপনাদেরকে শর্টে বুঝিয়ে দিচ্ছি ধরে নিন আপনাকে এখানে বেসিক্যালি কাস্টমার সাপোর্ট হিসেবে কাজ করতে হবে ধরে নিন কোনো একজন ব্যক্তি অ্যামাজন থেকে যে কোনো একটি প্রোডাক্ট কিনেছে তো সেই প্রোডাক্ট বিষয়ে তার হয়তো রকম নলেজ লাগবে বা প্রোডাক্ট আসতে কেন দেরি হচ্ছে এবং অ্যামাজন সম্পর্কে রকম যদি প্রশ্ন থাকে সেই সব প্রশ্নের উত্তর কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং সেই কাজ কিন্তু করতে হবে সেটাই কিন্তু এখানে সরাসরি মেনশন করা রয়েছে এবং সেই বিষয়টাই কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এখানে বেসিকালি কাস্টমার সাপোর্ট আই মিন যারা কাস্টমার থাকবে তাদেরকে কিন্তু কলিংয়ের মাধ্যমে আপনাদেরকে সাপোর্ট করতে হবে তো কীভাবে সাপোর্ট করবেন এবং কী কী তথ্য দিতে হবে সমস্ত রকম বিষয় কিন্তু অবশ্যই আপনাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে এবং কোম্পানির তরফ থেকে কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট প্লেসমেন্ট করানো হবে যেহেতু টেক মাহিন্দ্রা কোম্পানির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তো টেক মাহিন্দ্রা কোম্পানি কিন্তু খুবই ভালো একটি কোম্পানি আপনারা চাইলে কিন্তু গুগলে সার্চ করে একবার রিভিউ দেখে নিতে পারেন আশা করবো বুঝতে পেরেছেন জব প্রোফাইল নেক্সট আমরা কী আছে এখানে দেখে নেব ম্যান্ডেটারি ডকুমেন্ট তো ম্যান্ডেটারি এখানে যদি বলা যায় দেখতে পাচ্ছেন মিনিমাম এইচএস পাস কিন্তু চাওয়া হয়েছে আই মিন মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে এছাড়া দেখতে পাচ্ছেন ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স বোধ ক্যান অ্যাপ্লাই আই মিন একদম ফ্রেশার ক্যান্ডিডেট যারা আগে কোথাও কোনোদিনও কাজ করেননি তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন এবং যাদের এক্সপিরিয়েন্স আছে যে কোনো ফিল্ডে তারাও কিন্তু এখানে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন তো নেক্সট কী আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট ভার্বাল অ্যান্ড রাইটিং কমিউনিকেশান স্কিল ইন ইংলিশ অ্যান্ড হিন্দি তো তো এই জব প্রোফাইলে আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু ইংলিশ এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু লেখার এবং কথা বলার দক্ষতা কিন্তু অবশ্যই থাকতে হবে তাছাড়া এখানে আবেদন করতে পারবেন না এছাড়া দেখতে পাচ্ছেন মাস্ট হ্যাভে ল্যাপটপ ডেস্কটপ কিন্তু অবশ্যই থাকতে হবে ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে এছাড়া দেখতে পাচ্ছেন অরিজিনাল ভার্সান উইন্ডোজ টেন কিন্তু অবশ্যই ইনস্টল থাকতে হবে এছাড়া ব্রডব্যান্ড বা ওয়াইফাই কানেকশান আপনাদেরকে কিন্তু অবশ্যই রেডি করতে হবে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি এখানে ইন্টারভিউ দেন তার মধ্যে কিন্তু আপনারা ফ্লিপকার্ট কোম্পানিতে অন্য কোনো পদে তিন মাস কিন্তু আবেদন করতে পারবেন না আশা করব বুঝতে পেরেছেন তারপরে কি আছে মাস্ট হবে ফোর জিবি র্যাম তো ফোর জিবি র্যাম থাকতে হবে কাস্টমার অরিয়েন্টেশান রেডি টু ওয়ার্ক চব্বিশ ঘন্টা এখানে লেখা রয়েছে বাট আপনাদেরকে চব্বিশ ঘন্টা কাজ করতে হবে না আপনাদেরকে টোটালি ন ঘন্টা কিন্তু কাজ করতে হবে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে ন ঘন্টা কাজ করতে করতে হবে এবং এক ঘন্টা কিন্তু টিফিন টাইম থাকবে এছাড়া দেখতে পাচ্ছেন টাইপিং স্পিড কিন্তু অবশ্যই থাকতে হবে টোয়েন্টি এইট ডাব্লু পি এম আই মিন রাইটিং পার মিনিট এবং উইথ এইটটি ফাইভ পার্সেন্ট কিন্তু দু মিনিটের মধ্যে থাকতে হবে আশা করবো এখানে আপনারা সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো রকম কোশ্চেন থাকে তো আমি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখবো আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন নেক্সট কি চাওয়া হয়েছে আমরা এখানে দেখে নেব ইন্টারভিউ ইন্টারভিউ আপনাদের কীভাবে হবে সেই বিষয়টা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো ফার্স্টে কিন্তু আপনাদেরকে এইচ আর রাউন্ড আই মিন এইচ আর রাউন্ডে আপনাদেরকে বায়োডোটা শেয়ার করতে হবে সেটা কীভাবে শেয়ার করবেন অবশ্যই বলছি তো ফার্স্টে কী হবে জেনারেল চেক তো আপনার বায়োডেটা অবশ্যই চেক হবে তারপরে কিন্তু ওপিএস রাউন্ড হবে তো ওপিএস রাউন্ডে আপনাদের কিন্তু বিভিন্ন রকম ডিটেলস কিন্তু জানতে চাওয়া হবে সেগুলো আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ার করতে হবে তারপরে কী আছে ক্লায়েন্ট রাউন্ড ভিডিও কল তো এখানে কিন্তু ভিডিও কল একটা ইন্টারভিউ থাকবে যেটা লাস্ট সেটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে কমপ্লিট করতে হবে এবং এই ভিডিও কল আপনারা যখন ইন্টারভিউ দেবেন তখন কিন্তু অবশ্যই কোনো রকম বাইরে বসে কিন্তু ইন্টারভিউ দেবেন না একটা ভালো ঘরের মধ্যে বসে অবশ্যই ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ইন্টারভিউতে মানে ইন্টারভিউ দেওয়ার পরে কাজ পাওয়ার সুযোগটা কিন্তু অবশ্যই বেড়ে যাবে ফার্স্টে আপনাদের জেনারেল চেক হবে ওপিএস রাউন্ড হবে তারপরে কিন্তু ক্লায়েন্ট রাউন্ড ভিডিও কল হবে তো এই তিনটে রাউন্ড আপনারা যদি পাস করতে পারেন তবেই কিন্তু আপনারা এখানে ফ্লিপকার্ট কোম্পানিতে কাজ পাওয়ার সুযোগ পেয়ে যাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে নেক্সট গিয়েছে আমরা এখানে দেখে নেব পে আউট আই মিন আপনারা কত টাকা স্যালারি পাবেন তো স্যালারি স্ট্রাকচার যদি বলা যায় খুবই ভালো স্যালারি কিন্তু দেয়া হচ্ছে ফ্রেশারদের ক্ষেত্রেও কিন্তু ভালো স্যালারি দেয়া হচ্ছে এবং এক্সপিরিয়েন্সদের ক্ষেত্রেও কিন্তু এখানে ভালো স্যালারি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট টোয়েন্টি ডেজ আপনারা কিন্তু একটা স্টাইপেন্ড পে আউট পাবেন তিনশো টাকার ডে এবং তারপর থেকে কিন্তু আপনারা লেটার পাবেন আই মিন প্রথম কুড়ি দিন কিন্তু আপনারা তিনশো টাকা একটা স্টাইপেন্ড পাবেন তারপর থেকে কিন্তু অফার লেটার দেওয়া হবে আই মিন একুশ দিনের মাথায় আপনাদেরকে অফার লেটার দেওয়া হবে তারপর থেকে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট ফিক্স স্যালারি পাবেন সেটা কিন্তু মেনশান রয়েছে তো প্রথম যে আপনারা স্টাইপেন্ডে কাজ করবেন তখন কিন্তু আপনাদের বেসিক্যালি ট্রেনিং পিরিয়ড চলবে তো ট্রেনিং পিরিয়ডে আপনাদেরকে বিভিন্ন রকম মানে কাজ কিভাবে করবেন কিভাবে কাস্টমারদের সাথে কথা বলতে হবে সমস্ত রকম বিষয় নিয়ে কিন্তু ডিসকাশন হবে এবং যারা এক্সপিরিয়েন্স আছেন তাদের ক্ষেত্রে অতটা প্রবলেম হবে না বাট যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট বাট সমস্ত রকম ক্রাইটেরিয়া রয়েছে বাট আপনারা আবেদন করতে চাইছেন অবশ্যই আবেদন করে নিতে পারেন খুবই ভালো একটি চাকরি এবং সবাইকেই কিন্তু আবেদন করা উচিত হয়তো অনেকের ল্যাপটপ বা ডেস্কটপ অনেকে হয়তো বেঙ্গলি হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে হয়তো কথা বলতে পারেন না তো অনেকেই রয়েছেন তো যারা আবেদন করতে পারবেন আলটিমেটলি আপনার যদি কোনো রকম বন্ধু বান্ধব থেকে থাকে বা আপনার যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করে তাদের মাঝখানে পৌঁছে দেবেন যেহেতু এরকম ফ্রি জব আপডেট নোটিফিকেশান সকল ইউটিউবার কিন্তু বা অনেক ইউটিউব চ্যানেল কিন্তু দেয় না তো আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো ওসব ইউটিউব চ্যানেলের কথা বাদ দিন কে কী করছে ওটা আমার দেখার বিষয় না তো সে বিষয় নিয়ে আমি আলোচনা করলাম না তো এজ ক্রাইটেরিয়া কি আছে এজ ক্রাইটেরিয়া যদি বলা যায় তো আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডিট এখানে আবেদন করতে পারবে ডকুমেন্ট রিকোয়ার কার্ড কী কী ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট যদি বলা যায় দেখতে পাচ্ছেন এডুকেশন মার্কশিট কিন্তু অবশ্যই লাগবে আধার কার্ড কমপ্লিট ডে ডি ও বি আই মিন ডেট অফ বার্থ কিন্তু অবশ্যই আধার কার্ডে কমপ্লিট থাকতে হবে প্যান কার্ড লাগবে তো এই সমস্ত ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপনাদেরকে রেডি করতে হবে এবং বায়োডেটা তো এই চারটে ডকুমেন্ট অবশ্যই আপনাদেরকে এইচআর ডিপার্টমেন্টকে সেন্ড করতে হবে কীভাবে সেন্ড করবেন অবশ্যই বলে দিচ্ছি তো আশা করবো এখানে আপনারা জব প্রোফাইল বুঝতে পেরেছেন এবং সমস্ত বিষয় আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এরপরেও কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকেন তো অবশ্যই আমার সাথে টেলিগ্রাম গ্রুপে কিন্তু কথা বলে নিতে পারেন আপনারা অবশ্যই মেনশন করবেন ফ্লিপকার্ট ওয়ার্ক ফ্রম হোম জব বিষয়ে কিছু কথা ছিল তাহলে কিন্তু আমার বুঝতে সুবিধা হবে এবং আমি কিন্তু সহজে আপনাদের সাথে ভালোভাবে কনভারসেশন করি করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন তো এখানে আবেদন করার জন্য আপনাদেরকে একটাই কথা বলে দেবো আবেদন করার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে নেবেন যেহেতু আমরা একটি ওয়েবসাইট থেকে পেয়েছি তো আবেদন করার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে নেবেন তো এখানে অ্যাপ্লাই নাও আপনারা কীভাবে আবেদন করবেন তো আবেদন করার জন্য আপনাদেরকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন এবং যারা লিঙ্ক খুঁজে পাচ্ছেন না কমেন্ট করবেন আমি কমেন্টের মধ্যে অবশ্যই লিঙ্কটা প্রোভাইড করে দেবো এবং যারা টেলিগ্রাম গ্রুপে রয়েছেন টেলিগ্রাম গ্রুপে যদি লিঙ্ক দরকার হয় তো আমি গ্রুপের মধ্যে অবশ্যই পোস্ট করে দেবো তো ভিডিওটিকে একটু শেয়ার করার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত বিভিন্ন রকম ফ্রি জব আপডেট নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে তো চললাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়